আধার কার্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ নিয়ম জানালো UDAI। তো বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো আধার কার্ড। প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে আধার নাম্বার থাকা অত্যন্ত জরুরি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে গ্যাস সিলিন্ডার সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আধার নাম্বার থাকা বাধ্যতামূলক। আধার নাম্বার না থাকলে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে, তাই আধার কার্ড না থাকলে অবশ্যই শীঘ্রই বানিয়ে ফেলুন। তো বন্ধুরা, আজকের ভিডিও থাকছে, আপনারা জানেন যে ভোটার কার্ড 18 বছর পর তৈরি হয়, কিন্তু আধার কার্ড 5 বছর বয়স থেকে তৈরি হচ্ছে। তো বন্ধুরা, 5 বছর পর আপনি তৈরি করেন, কিন্তু UDAI তরফ থেকে জানানো হয়েছে যে এরপরে আপনাকে আপডেট করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন OMG চ্যানেল, আজকের ভিডিও থাকছে এই 5 বছরের পর আপনাকে কত বছর বয়সে আপডেট করাতে হবে এবং আপডেটের জন্য কী কী লাগবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো বন্ধুরা, এটা খেয়াল রাখতে হবে যে 5 ও 15 বছর বয়স যাদের আধার কার্ড রয়েছে তাদের আধার কার্ড আপডেট করতে হতে পারে। UDAI এর নিয়ম অনুযায়ী সদ্যজাত শিশুদের আধার কার্ড তৈরি করা যেতে পারে, কিন্তু 5 বছর এবং 15 বছরে আধার কার্ড আপডেট করতে হবে। এটা বাচ্চাদের বায়োমেট্রিক আপডেশন বলা হয়। তো বাচ্চাদের 5 বছর হয়ে গেলে তাদের বায়োমেট্রিক আপডেট করানো বাধ্যতামূলক। এভাবেই 15 বছর বয়সে ফের একবার বায়োমেট্রিক আপডেট করতে হবে। তো বন্ধুরা, 5 বছরের কম বয়সের বাচ্চাদের যদি আপনি আধার কার্ড তৈরি করেন, তাহলে বার্থ সার্টিফিকেট বা হসপিটালের তরফ থেকে জারি ডিসচার্জ কার্ডের মাধ্যমে আপনি আধার কেন্দ্রে গিয়ে বাচ্চাদের আধার কার্ড তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, 5 বছরের কম বয়সের বাচ্চাদের ফিঙ্গারপ্রিন্ট বা চোখের ডিজিটাল নেওয়া হয় না, তার জন্য আপনাকে আরেকবার 15 বছর বয়সে আপডেট করতে হবে। কিন্তু নেক্সট টাইম যদি আপনি আপডেট করতে যান, তাহলে সেটার জন্য কোনো চার্জ লাগে না, আপডেটটা ফ্রি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওয়ে ছোট্ট ইনফরমেশন দেওয়ার ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, আরেকবার বলতে চাই যে আপনি যখন 5 বছর বয়সে আপনি আধার কার্ড বানাতে যাবেন, তখন আপনার কিন্তু টাকা লাগবে, কিন্তু তারপরে যখন আপনি আপডেট করাবেন, কিন্তু সেই জন্য কোনো চার্জ লাগবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।